আমি তো সবসময় বলি ও লোক দেখানো রান্না করে। মেইন ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এক্সপোজিং রাসি ফ্রম খুদা। 3 2 1 গো। আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ রাফসান। রাফসান দা ছোট ভাই, কয় কয় এক্সপোজন তো তুমি যেতে পারো। Assalamualaikum, this is Faiza from Khudalakse and welcome back to another brand new video. আজকে আমি মাছ কাটতেছি, বাট যদিও আজকে ভিডিওটা মাছ নিয়ে না, আজকে আমরা এসে পড়ছি রাসিব ভাইয়া আর ইফশাপুর বাসায় রামেন চ্যালেঞ্জ করতে। তো আমরা যে চ্যালেঞ্জটা করব সেটা হচ্ছে ওই যে স্পাইসি রামেন যেটা আছে সেটা কি বেশি খেতে পারে। ফাইজা নাকি অনেক স্পাইসি জিনিস খায়? না, আমি রামেনের স্পাইসিটা খেতে পারি না। খেতে পারো না? অনেক ঝাল। তাহলে তো আগে চ্যালেঞ্জ করার কি দরকার? তুমি তো আগে হারিয়ে গেছো। বাট আজকে আরো অনেক ভিডিও শুট হবে, অনেক মজা হবে। টিল দেন আমি মাছ কাটতে থাকি। আর আর অ্যাক্টিং করা লাগবে না, মাছটা কাটা শেষ আগে। আমরা এখন আজকে শুধু রামেন চ্যালেঞ্জই করব না, আজকে আমরা মেইন ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এক্সপোজিং রাসি ফ্রম খুদা। আজকের ভিডিও মেইন টপিকই হচ্ছে এক্সপোজিং রাসিব ভাইয়া ফ্রম পেটুক কাপল, যিনি ক্যামেরার সামনে একদম আইডিয়াল হাজবেন্ড হয়ে বেড়ায়, আসলে মেইন কাজটা কে করে আমরা সবাই আজকে দেখে দিব। আমি আমি ক্যামেরাটা সেট করলে আমি মেইন হাজবেন্ড হয়ে যাব। হ্যাঁ, ক্যামেরা সেট করলে উনি হাজবেন্ড, তখন আইডিয়াল হাজবেন্ড না। আসলে ইফশা সব সময় রান্না করে, আমি সব সময় যে রেসিপি চ্যানেলে সবাই আমার আমার রান্না দেখে, বাট সব সময় আমি রান্না করি না, সব সময় ইফশাই রান্না করে। আর খাওয়ার সময় ঠিকই অনেক মজা হয়েছে এরকম করে। না, ইফশা না থাকলে যে আমার কি হতো, না খেয়ে মারা যেত না তোদের। রামেনটা করার আগে আমার ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমি ভাইয়ার আপুকে একটা লিস্ট ধরাই দিছিলাম যে আমি আসতেছি এই জিনিস খাবো, তো আগে ওই জিনিসটা খেয়ে নিব। কারণ কি, রামেনটা খাওয়ার পর যে মুখটা ঝালে একদম পেটটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আগে যে যে জিনিস আমি চাই আসলে সেগুলা খেয়ে নিব। তো আজকে ভাইয়া আর ইপসা আপু দুজন মিলে আমার জন্য নাসি গোরেং বানাচ্ছে আর এটার সাথে ফিশ গ্রিল করতেছে। একটু আগে বলো কি, মুখটা ঝালে পেটটা নষ্ট হয়ে যাবে না কি জিনিসটা বলছিল? আমার স্কিন হচ্ছে অনেক পাতলা, তো একটু মরিচ তুললে অনেক জলে, এখন এই জন্য এসির মধ্যে বাতাস দিচ্ছে। তোমার না একটা চ্যানেল আছে, বলো সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বলো সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ। নাসি গোরেং হয়ে গেছে, এখন মাছ ভাজা হবে, আস্ত মাছ। এখন মাছ ভাজা হচ্ছে, যে এক্সট্রা করে সসটা দিল না, ওইটার কারণে আরো ডিফারেন্ট লাগতেছে। এই জিনিসটা এর আগে কখনো খাওয়া হয় নাই, বোঝা যাচ্ছে। খাবার রেডি, এটা হচ্ছে নাসি গোরেং। আমি একটু খেয়ে নিছি একটু আগে, লুকা লুকা অনেক মজা হয়েছে এটা। আর এটা হচ্ছে স্পেশাল ডিশ, যেটা হচ্ছে ফিশ, হোল ফিশ, ফিশ ফিশ ফ্রাই। এটা ভাইয়া করছে, মানে জাস্ট ভাবছে আর কি। তাহলে সবাই আবার চিল্লাবে একটু পরে, না এটা তো ইফশা আপনি ভাবি করলো, এটা তো ইফশা ভাবি করলো। আর মাছটা আমি কাটছি, এই যে সুন্দর করে করে কেটে হাত ধরতেছে, এটা দিতে ভুলে গেছিলাম পরে। ও, সবার চাহনি, ওয়াও। আমরা এখন হচ্ছে ফিশের সাথে খাওয়ার জন্য আলাদা করে সস বানালাম। এখানে এইটা কি সস দিলেন আগে? এবিসি সস, এবিসি সস, সুইট সয়া সস ফ্রম এবিসি। ওইটার সাথে হচ্ছে লেবুর রস দিয়ে দিছে, এখন হচ্ছে এই যে মরিচের মধ্যে কি ইয়ামি লাগতেছে দেখো। ইয়ামি ইয়ামি সস,
বিসমিল্লাহ হাত দিন দিলাম হ্যাঁ হ্যাঁ চলো এখন নিব নাসি করে পাশের উপরে দিয়ে দাও অনেক নরম হয়েছে মুখে গিয়ে মিশে যাইতেছে এরকম লাগতেছে অনেক মজা আমার লাল ভাবতেছে এরকম যখন নিয়ে করতেছে একদম জুসি একদম সফট এই যে খুলে এসে পড়তেছে আমি কখনো এরকম মাছ খাই নাই আমি এটা ডেফিনেটলি বাসায় করবো যখন মাছটা খালি খালি খাইতেছি মনে হচ্ছে হ্যাঁ আমরা নর্মালি এটা এর আগে খাওয়া হয়েছে বাট যখন সসটা দিয়ে ডিপ করে খাইতেছি সেরকম আমি এটা বাসায় ডেফিনেটলি করবো এই যে এই এবিসি সসটা এটা ঘর থেকে তো পাওয়া যাবে এটা একটু সুইট টাইপের সাথে হচ্ছে গিয়ে লেবুর রসটা যখন দিল আর মরিচ দিল সেই রকম একটা ফ্লেভার তো এখন নাসি গোরেংটা উঠে নিব এখনো গরম গরম মাছ হাত দিয়ে মেলে মাছে গোরেংটা আমি একটু আগে খালি ভাবে খাচ্ছিলাম মানে ভাইয়ের যখন মাছ খাচ্ছিল লুকা লুকা খাইছি আমি এর আগে নাচে গোরেং মানে অথেন্টিক নাচে গোরেং যেটা কখনো খাইনি এর আগে একবার নাচে গোরেং খাইছি ওটা মনে হচ্ছিল ফ্রাইড রাইস খাইতেছি বাট এখানে যে আপনারা যে সসটা ইউজ করছেন আর এটা কিন্তু আমাদের মেইন ভিডিও না আজকে মেইন ভিডিও হচ্ছে কি রামেন চ্যালেঞ্জ পেটুক কাপল ভার্সেস খুদা লাগছে কে সবচেয়ে বেশি ঝাল রামেন খেতে পারে ওটা আমরা এখানে এটা লাঞ্চটা একটু সেরে তারপরে একটু রেস্টেস নিয়ে চাঙ্গা হয়ে তারপর এটা শুরু করব ভাইয়া রেডি তো পারবে না তুমি আমার সাথে জানি বাট স্টিল চেষ্টা করতে কি যে এখন আমাদের স্পাইসি রামেন চ্যালেঞ্জ হবে আমি খুব ভয়ে আছি কারণ আমি খেতে পারি না এই ঝালটা আমার খুব খারাপ লাগে স্পাইসি রামেনের যে ঝালটা 2x স্পাইসি ভাইয়া বললো আজকে আবার 4x স্পাইসি করবে আমি তো এখানে মরে পড়ে থাকবো 1 2 3 এটা নিয়ে 4 আরেকটা লাইভও করেছি আমরা ইন টোটাল 5 মিনিটের মতো হয়তো ছিলাম না না 4.5 মিনিট ছিলাম হ্যাঁ আর মোটামুটি কত 345 পিপল জয়েন করছে সাডেনলি লাইভে আর সবাই খুব খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে আর এখন আমার একদম এনার্জি নাই রেডিও হয়েছে আমাকে দেখে সবাই বলবে যে এখন হঠাৎ করে ডিফারেন্ট লাগতেছে আমি কিন্তু মেকআপ করে আসছি আমরা মেকআপের একটা ভিডিও করছি ওখানে ওটা ফাইজার চ্যানেলে আপলোড হবে আমি ইপসা ভাবিকে সাজিয়ে দিছি দেখো আর আমি একটু সাজছি ভাবি আমাকে বলছে যে না তোমারও সাজতে হবে আমি সাজলেন একবার ভাবি একবার আপন সবাই বলো ও তোমরা আপন বোন চলো শুরু করি আমাদের দেখে আপনাদের মনে হতে পারে যে মাত্র তো ভিডিও শুরু করলো এত টায়ার দেখাচ্ছে কেন ওদেরকে আসলে কিন্তু আমরা আজকে সারাদিন ভিডিও শ্যুট করছি আর সেই যে শুরু হয়েছে 12টা থেকে এখন কটা বাজে 6টা বাজে টানা 6 ঘন্টা ধরে আমরা ভিডিও শ্যুট করতেছি খাচ্ছি এর মধ্যে আমরা ভিডিও শ্যুট করতেছিলাম এই কারণে টায়ার আর ইন টোটাল আমাদের সবগুলো চ্যানেলে মোটামুটি ভিডিও যাবে ওগুলো তো আপনারা দেখবেন পেটুক কাপল ক্ষুধা লাগছে ফাইজা এখন আবার ক্ষুধা লাগছে হ্যাঁ সব মিলায় অনেক পেরা যাচ্ছে বাট চ্যালেঞ্জে জিততে হবে ইয়েস ওকে রামেন চ্যালেঞ্জ কে বেশি স্পাইসি পছন্দ করে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা আগে 2x খাবো এরপর 4x খাবো এরপরে আমি হেরে যাব তারপরে আমরা এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে আগে পানি খাবে সে হেরে যাবে পানি খাবা আমি আগে খেয়ে নিছি তাও দেখা যাক ও কয়টা ফ্লেভার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা
মুখে নিব তারপরে যদি সহ্য করতে পারি তাহলে আবার এর সাথে এক্সট্রা সস অ্যাড করা হবে। লেটস স্টার্ট 3 2 1 গো। টিকে থাকে নাকি দেখা যাক, এখন দেখার বিষয়। জিম্বা বের করে টিকে থাকবা তোমরা। ঠিক আছে তোমাদের আমি কোনো কথা বলে আমার মিশাও, ভালো করে মিশাও, মিশানো হয় নাই ইফসা, ভালো করে মিশাও। এরপরে চিলি অ্যাড হবে, 3 বাইট আগে শেষ করো। ও ম্যান, মিষ্টি কিছু নাই, পানি ও
ইফসার আমার ভিতরে কি হবে নাকি এবার প্লিজ পেটু কাপল এবার এবার দাঁড়াও অবস্থা নাই শিবা বাবা অনেক লাভ করো না হ্যাঁ না এখনো দাঁড়াও এবার চিলি অ্যাড করবে এর ভিতরে আর এইগুলো অ্যাড করে লাভ নাই ওয়েট কাঁচা ঝাল কাটবো নাও কাটতে স্যার তোমার কি আমার সাথে কোনো শত্রুতা আছে দেখো আবার নেক্সট লেভেল হইছে লেভেল আপ কে বেশি ঝাল খেতে পারে এটা কি 4x হ্যাঁ 4x প্লাস স্পাইসি রেডি ইফশা লেটস স্টার্ট ইফশা রেডি দুই বাইট এবার হ্যাঁ এবার দুই বাইট আমি এখনো ইচ্ছা করে এটা মারতে পারবো কাঁচা শুরু হয়ে গেছে আমি এখনো মারতে পারবো যে আমি আজকে উইন হয়ে ছাড়বো ঠিক আছে যে পানি নিতে পারো হেরে গেলে পানি নিতে পারো হ্যালো এই পানি খেলো দেখো দেখো এটা ভিডিও করো আসলে আমিও মারতে পারবো এটা এটা কোনো সমস্যা না পানি খেলো পানি খেলো উনি পাগল হয়ে গেছে আমি আজকে জিতে ছাড়বো কি হইছে আজকে জিতলে তো কিছু পাবেন না হুইপ ক্রিম খেয়ে নাওছো তুমি ইফশা হেরে গেলো হেরে গেলাম আমি আগে সো আমি থার্ড তিনজনের মধ্যে আর ইফশা আপু হচ্ছে সেকেন্ড আর ভাইও উইনার আমাদের যারা ভিউয়ার ছিল সবাই চাইছে যে 2x স্পাইসি রান্না করতে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করতে ও বাবা দ্য থিং ইজ যে আমরা এখন করি নাই এ ফার্স্ট করলাম ইটস ভেরি টাফ ইটস নট সো ইজি মানে 2x পর্যন্ত ইট ওয়াজ ভেরি ইজি আমার কাছে 2x পর্যন্ত অনেক ইজি ছিল 4x ওয়াজ অলসো বিয়ারেবল বাট চিনি অ্যাড করার পর আর ইটস অ্যানাদার লেভেল হাইয়ার লিপস্টিক হয়ে গেছে It's another level. Spicy lover, must try. 4x at work, come in. It's super. I want to challenge Rafsan. Rafsan, da choto bhai. Koi exposure to tumi jete paro. Rafsan, tumi jodi khao, 4x poron to jaba. Oita jodi paro, tar pore chili add korba. Tinta chili add korar pore, tar pore jodi paro, tale 6x e jaba. ওটা যদি পারো তাহলে আমি 8x পর্যন্ত যাবো ইনশাল্লাহ এন্ড আপলোডে ভিডিও কাট করবো না ভিডিওর মাঝখানে কোনো কাট করা যাবে না সবকিছু একসাথে নিয়ে বসে তারপরে এক লং শর্ট ভিডিও হবে তোমার আমরা এই ভিডিওটাতে রাফসানকে চ্যালেঞ্জ করলাম এরকম তিনটা সস ওর ইউজ করতে হবে যদিও তিনটা পারে এরপরের ভিডিওতে ভাইয়া চারটা ইউজ করে যাবে আমি 8x পর্যন্ত যাবো ইনশাল্লাহ ভাইয়ার অবস্থাটা আসলে এখন বুঝতেছে না কালকে সকালে টের পাবে দেখো ভিডিওটা দেখো সো দ্যাট ইজ ইট ফর টুডে আজকের ভিডিওটা অনেক বেশি ডিফারেন্ট ছিল আর খুব মজার ছিল যদিও আমি হেরে গেছি তাও আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি যখন ইফশা আপু আর আসিফ ভাইয়ের মাঝখানে চ্যালেঞ্জটা হচ্ছিল সো থ্যাংকস ফর ওয়াচিং ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আমাদের কিন্তু আরও অনেকগুলো ভিডিও আসতেছে আজকের আমি সবগুলা লিঙ্ক উপরে দিয়ে দিব যেই যে ভিডিও আপলোড হবে ওগুলোও অবশ্যই দেখবেন আর অবশ্যই রাফসান এটা নিয়ে নাও ঘর থেকে .com থেকে ইজিলি পেয়ে যাবা আর তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো দেখি তুমি পারো কিনা দেখা হবে রাফসানের সাথে বাই বাই স্টে হোমলি উইথ খুদা লাগছে বাই বাই ডান বাই বাই বলো তো আপনারা কিন্তু এই চ্যালেঞ্জটা শুধু রাফসানকে আমরা দিলাম না আপনারা সবাই কিন্তু এটা ট্রাই করতে পারেন যদিও আমি বলবো না এটা কারো মানে হেলথের জন্য ভালো হবে কিন্তু যদি আপনারা এটা ট্রাই করতে চান ঘর থেকে .com থেকে এই 2x স্পাইসি রামেন যেটা এটা কিন্তু আপনারা ঘর থেকে .com এ পেয়ে যাবেন আর এটা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি হয় শুধু 2x স্পাইসি না টোটাল 12টা ফ্লেভার আছে আমি আজকে বাসায় নিয়ে সবগুলো ট্রাই করব আর আপনাদেরকে ফিডব্যাক জানাতে থাকবো যে আমার কাছে কোনটা কেমন লাগছে